আল কোরআনের সর্বশেষ সূরা কোনটি? উত্তর, সূরা আন-নাস। কোন নবীকে মাছে গিলে ফেলেছিল? উত্তর, হযরত ইউনূস আলাইহিস সালামকে। কোরআনের পাণ্ডুলিপি কে তৈরি করেন? উত্তর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুনিয়াতে কোথায় আদম ও হাওয়ার প্রথম সাক্ষাৎ হয়? উত্তর, মক্কার আরাফাত ময়দানে। জিনেরা কি মানুষের ভালো মন্দ করতে পারে? উত্তর, না, আল্লাহ ছাড়া কেউ কারো ভালো মন্দ করতে পারে না। পবিত্র কোরআনের ইংরেজি অনুবাদক কে? উত্তর, যুক্তরাষ্ট্রের ডক্টর তালিম আবু নাসের। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেন কত খ্রিস্টাব্দে? উত্তর, 622 খ্রিস্টাব্দে। উম্মুল কুরআন বলা হয় কোন সূরাকে? উত্তর, আল ফাতিহাকে। কোরআন শরীফের জের, জবর, পেশ এবং হরকত সংযোজন করেন কে? উত্তর হবে হাজ্জাজ বিন ইউসুফ। আল কোরআনের প্রথম সূরা কোনটি? উত্তর হবে সূরা ফাতিহা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কোন মহীয়সী নারীর দুধ পান করেন? উত্তর, হযরত মা হালিমার। হযরত ঈসা আলাইহিস সালাম কোন নবীর পূর্বে পৃথিবীতে এসেছিলেন? উত্তর, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে। হযরত মূসা আলাইহিস সালাম কোন পর্বতে আল্লাহর সাথে কথা বলেছিলেন? উত্তর, তুর পর্বতে। ফেরাউন ও তার দলবলের উপর কত প্রকারের আযাব এসেছিল? উত্তর, 4 প্রকারের, দুর্ভিক্ষ, ফলমূল বিনষ্ট, তুফান ও পঙ্গপাল। প্রধান 4 ফেরেস্তার নাম কি? উত্তর, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল ও মালাকুল মউত। হযরত ইউনূস আলাইহিস সালাম কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন? উত্তর, 28 বছর বয়সে। ইয়াকুব আলাইহিস সালামের চোখ কিভাবে অন্ধ হয়ে গিয়েছিল? উত্তর, পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালামের শোকে কেঁদে কেঁদে অন্ধ হয়ে গিয়েছিলেন। ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব কি? উত্তর, আল্লাহর নির্দেশ ক্রমে সিংহায় ফুৎকার দেওয়া। জিনদের নিকট থেকে সাহায্য নেওয়া জায়েজ আছে কি? উত্তর হবে না, তাদের থেকে কোনো সাহায্য নেওয়া জায়েজ নেই। হযরত হুদ আলাইহিস সালাম কোন জাতির জন্য প্রেরিত হন? উত্তর, আদ জাতির জন্য। হযরত আদম আলাইহিস সালাম কি থেকে সৃষ্টি? উত্তর, হযরত আদম আলাইহিস সালাম মাটি থেকে সৃষ্টি। হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম পৃথিবীর কোন স্থানে অবতরণ করেন? উত্তর, হযরত আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কায় এবং হাওয়া আলাইহিস সালাম আরবের আরাফা অঞ্চলে। এরকম আরও গুরুত্বপূর্ণ ইসলামিক কুইজ প্রশ্ন উত্তর দেখতে এই ভিডিওগুলো দেখুন।